গ্রামের পরিবেশটা আমাকে সবসময় একটা অন্যরকমভাবে টানে। ও আসসালামু আলাইকুম, আমার আপকামিং ব্লগ ভিডিও শ্যুট করছিলাম, এমন সময় মনে হলো যে আপনাদের সাথে আমার ব্লগ ভিডিও শ্যুট করার জন্য যে সকল জিনিসগুলি ব্যবহার করি সেগুলির সাথে পরিচয় করে দেওয়া যাক। প্রথমে বলে রাখি, এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে মোবাইল দিয়েও ব্লগ ভিডিও শ্যুট করতে পারবেন বা ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। তার আগে এখানে দুইটা আইটেম আছে, উপরে আছে শর্টগান মাইক্রোফোন আর নিচে আছে ইউলানজি M11 অক্টোপাস ট্রাইপড। এই একটা অক্টোপাস ট্রাইপড দিয়ে আপনার ব্লগিং সেটআপের মানে 90% কমপ্লিট হয়ে যাবে। কিভাবে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো ব্লগিং চ্যানেলের জন্য আপনাদের সেটআপ কেমন হওয়া উচিত? আপনারা আগে যে ভিডিওটি দেখলেন, শাহিন সজীব ভাই কিন্তু একটা সেটআপ দেখাইলো, হাতে করে এরকম করে নিয়ে ব্লগিং ভিডিও করছে। আসলে কি ব্লগিং ভিডিওর জন্য আপনাদের ভালো সেটআপ, ভালো মাইক্রোফোন, ভালো ক্যামেরা এগুলো কি প্রয়োজন হয়, নাকি আপনারা শুধুমাত্র এই মোবাইল ফোনটা দিয়ে এইভাবে ক্যামেরাটা ধরে ব্লগিং ভিডিও করতে পারেন, কোনটা আপনাদেরকে, আপনাদের কি মনে হয়? দেখেন ভাই, আমি আপনাদেরকে বলতেছি, বড় বড় যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এখন ব্লগিং কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় চ্যানেল রয়েছে যাদের, তারা বর্তমান সময়ে ব্লগিং চ্যানেল তাদের রয়েছে, তারা ব্লগিং চ্যানেলে একসময় ভিডিও আপলোড করতো শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে। তো চলুন তাদের প্রথম দিককার ভিডিও আমরা দেখে আসি কিছু বড় ব্লগারদের। আমাদের ছেলেদের কি দোষ, এরা আসার পর মেয়েরা সব এদের জন্য পাগল হয়ে যায়। আমরা চাই মেয়েরা যখন এদেরকে দেখে কি বলে জানেন? তো গাইজ, আপনারা কিন্তু দেখতে পারলেন কিছু বড় ব্লগাররা তারা কিভাবে ভিডিও করত। তো আপনারা অনেকেই রয়েছেন, আপনারা ভালো সেটআপ চাচ্ছেন, ব্লগিং সেটআপ চাচ্ছেন। তো ভাই, আমি আপনাদেরকে বলবো, আপনাদের চ্যানেলটা ভালো পর্যায়ে নিয়ে যান, তারপরে আপনি একটা ভালো সেটআপ, ক্যামেরা সব কিছু করুন। এখন যদি আপনাদের প্রয়োজন হয় একটা সেলফি স্টিক, আপনারা কিনতে পারেন, যেটা দিয়ে সেলফি উঠায় এইভাবে সেলফি উঠায় সেই সেলফি স্টিকটা কিনতে পারেন, অথবা আপনারা শুধুমাত্র মোবাইল ফোনটা এইভাবে ধরে যেভাবে ভিডিও করতে হয়, যেভাবে ভিডিও ব্লগিং করতে হয় সেভাবেই করুন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা 50,000-60,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সেটআপ কিনে নাই, শুধুমাত্র মাইক্রোফোনটাও কিনে নাই, শুধুমাত্র মোবাইলটা দিয়েই ব্লগিং করতেছে এবং ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। অনেকেই রয়েছেন, আপনারা শুরুতেই ভাবেন যে শুরুতেই যদি ব্লগিং, ভালো ব্লগিং করতে হয় তাহলে আমাদেরকে ভালো সেটআপ লাগবে। হ্যাঁ, ভালো সেটআপ লাগবে, কিন্তু মোবাইল ফোন দিয়েও আপনি ভালো ব্লগিং করতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার ভেতরে স্কিলটাই হচ্ছে মেন, আপনি ক্যামেরার সামনে কত ভালো কথা বলতে পারেন এটাই মেন। আপনার ভালো সেটআপ, আপনার ভালো ক্যামেরা, আপনার ভালো স্ট্যান্ড এইগুলো লাগবে, এগুলো কিছুই না ভাই। যদি আপনার মধ্যে স্কিল থাকে তাহলেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, ভালো একজন ব্লগার হতে পারবেন। ধৈর্য এবং পরিশ্রম আপনার থাকাই লাগবে, ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে, আপনার ইউটিউবে রেগুলার কন্টেন্ট আপলোড দিতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, ভালো ব্লগ ছাড়া কিন্তু বর্তমানে কেউ দেখে না। আপনার ব্লগ ভিডিওর মধ্যে যদি একটা ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা কেউ দেখবে না, হয়তো স্কিপ করে চলে যাবে, অথবা ভিডিওটা প্রথম 30 সেকেন্ড দেখে ভিডিওটা সেরে বের হয়ে যাবে। সেজন্য আপনাকে সর্বপ্রথম ভিডিওর মধ্যে ইন্টারেস্ট আনতে হবে, যেই বিষয় ভিডিওটা দেখাচ্ছেন ভিডিওটা বেশি লং করা যাবে না, বিষয়টা একদম সিম্পলই দেখাই দিতে হবে, শুরুতে দেখানো যাবে না, শুরুতে আপনার কৌতূহল তৈরি করতে হবে, মানে দর্শকের কৌতূহল তৈরি করতে হবে। শুরুতে আপনি যেই মূল বিষয়টা সেটা 2-1 সেকেন্ড রাখলেন ভিডিওর শুরুতে এডিটের মাধ্যমে, 2-1 সেকেন্ড রেখে তারপরে ভিডিওটা শুরু করলেন এবং সেই জিনিসটা নিয়ে কথা বলবেন যে এই জিনিসটা আমি এখন দেখাবো, এই জিনিসটা অনেক অনেক অসাম, এইরকম মানে মানুষদের আকর্ষণ তৈরি করবেন যেন আপনার ভিডিওটা ফুল টাইম একটা মানুষ দেখে। এবং সব থেকে বেশি ম্যাটার করে আপনার থাম্বনেল, হ্যাঁ আপনার থাম্বনেল মানে আপনার ভিডিওর ব্যানার, আপনার ব্যানারটি যদি ভালো না হয়, অ্যাট্রাকটিভ না হয় কেউ আপনার ভিডিওর ওপর ক্লিক করবে না, সবার সামনে আপনার ভিডিও যাবে কিন্তু ভিডিওর ব্যানারটা সবাই আগে দেখবে, তারপরে আপনার ব্যানারের ওপর ক্লিক করে ভিডিও দেখবে। তাই ব্যানার যত অ্যাট্রাকটিভ তৈরি করতে পারবেন, যত কৌতূহল ব্যানার রাখতে পারবেন, যত মানে আই ক্যাচিং ব্যানার রাখতে পারবেন, তত দ্রুত আপনার ভিডিও মানুষ ক্লিক করবে, না হলে কেউ আপনার ভিডিও দেখবে না। আর ভাই, আমি ফার্স্টেই বলেছি, কোনো সেটআপ ম্যাটার করে না, সেটআপ নিয়ে চিন্তাভাবনা না করে, হাতে যদি একটা স্মার্টফোন থাকে স্মার্টফোন দিয়ে ব্লগিং করুন ভাই,
দেখবেন একসময় আপনার একটা নয় দশটা নয় হাজার হাজার লাখ টাকা সেট আপ আপনার কাছে রয়েছে আপনার ওই ইউটিউব চ্যানেলটার জন্য। যদি আপনি পরিশ্রম করতে পারেন, সাকসেস হতে পারেন, আর অবশ্যই হবেন। যেই কথাগুলো, যেই টিপসগুলো দিলাম, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।